করোনা পরবর্তী সময়ে এই আয়োজন সবাই খুব উপভোগ করছে এবং আমরা সবাই এই কেন্টে যারা বাংলাদেশীরা আছি আমরা সবাই একসাথে হয়ে এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করতে পারছি। আমরা মনে করি যেটা আমাদের সবার একটা বড় সার্থকতা এবং আমরা যদি একসাথে থাকি আমরা ভবিষ্যতে আরও অনেক আয়োজন করতে পারব। এবং আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আমাদের সামনে রিকগনিশন প্রোগ্রাম আছে একটা, যে সমস্ত আমাদের বাচ্চারা বিভিন্ন পরীক্ষায় অংশ নিয়েছে তাদের রিকগনিশন এবং মোটিভেশনাল স্পিচের ব্যবস্থা করব অক্টোবরে ইনশাআল্লাহ। সবারই স্বতঃস্ফূর্ত একটা উপস্থিতি ছিল, তার পাশাপাশি হচ্ছিল ব্রিটিশ ওয়েদার সামটাইমস ইজ ভেরি আনপ্রেডিক্টেবল বাট ওয়েদার ওয়াজ ফ্যান্টাস্টিক। আমরা সবাই দিনটিকে উদযাপন করেছি এবং আমরা অত্যন্ত খুশি যে আমাদের বাংলাদেশ হাই কমিশনের যে ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার মাহবুব রশিদ এবং ওনার ওয়াইফ আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছে। এনকারেজ বাংলাদেশ ইজ লিডিং ইন ডার্ক। আমার খুব অবাক লাগছে যে এরকম একটা কমিউনিটি এই লন্ডনের মতো জায়গায় গড়ে উঠেছে এবং আপনারা সবাই এই এখানে বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত কাজে আপনারা আছেন, কেউ ডাক্তার, কেউ ব্যাংকার, কেউ অ্যাকাউন্টেন্ট, কে বিভিন্ন কর্মকাণ্ডে আপনারা আছেন। এটা অভূতপূর্ব একটা সাফল্য কিন্তু বাংলাদেশের ভিতরে এবং আমি মনে করি যে এই ধারাটা আপনারা বজায় রাখবেন এবং আমি নিজেকে এখানে আপনাদের সাথে সম্পৃক্ত করতে পেরে নিজেকেই ভালো লাগতেছে, কারণ আমার মনে হয় যে এটাই আমার জন্মস্থান। যারা সন্তানরা আছেন এদেরকে আমরা বেশি প্রায়োরিটি দিতে চাই এবং তাদের জন্য আমরা বেশি বেশি প্রোগ্রাম করব। আপনারা আমাদের সাথে থাকবেন, সবার সহযোগিতা কামনা করছি এবং আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এই স্পোর্টস ইভেন্টে যারা অংশগ্রহণ করছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করছি সবাই মিলে আজকের দিনটা উপভোগ করতে, ভবিষ্যতে আরও বড় পরিসরে আরও সুন্দরভাবে করার ইচ্ছা পোষণ করি। বাংলাদেশ ইজ ইন কেন খুব সুন্দর আয়োজন করেছে, স্পেশালি বাচ্চারা অনেক মজা করেছে। আমাদের এরকম অনুষ্ঠান আরও মাঝে মধ্যে হওয়া উচিত, তাতে বাংলাদেশি কালচার আমরা ইউকের মাটিতে বহাল রাখতে পারি। সবাই স্বতঃস্ফূর্তভাবে সবগুলো ইভেন্টে অংশগ্রহণ করেছে, এজন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে এবং আমরা আশা করতেছি যে আমাদের ফিউচার ইভেন্টেও সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং উই ক্যান মেক এ ভেরি বিগ বাংলাদেশি কেন ফ্যামিলি। থ্যাংক ইউ। খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং সবাই খুব এনজয় করছে, বাচ্চারা খুব এনজয় করছে, বিভিন্ন ধরনের ইভেন্ট ছিল, আমরা সবাই খুব এনজয় করেছি এবং আমিও এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এবং বিভিন্ন বাচ্চাদের ইভেন্ট, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন সবগুলো এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে, স্পেশালি দুপুরের ডিনার লাঞ্চ সবাই মিলে আমরা একত্রে লাঞ্চ করছি এবং সব খুবই আমরা এনজয় করছি এই ইভেন্টটা। আসেন না কেন, আসেন।